चोख रखब परवर्ती खबरे। श्री श्री जगन्नाथ महाप्रभुर मंदिर बेलघड़िया रत्तला फ्रेंड्स अफ सोसाइटी एवं परिसेवा जौथभावे सोमनाथ राय चौधुरी उद्योगे बेलघड़िया रत्तला मोड़े जगन्नाथ देवर मंदिर करा हय। आर ऐ मंदिर पक्ष थेके प्रति बछरई रथयात्रार आयोजन करा हयेछे। तबे एबछर महासमारोहे ऐ रथयात्रा करा हबे। रथयात्रार जन्य तीनटे रथ तैरी हच्छे। 30 फुट उच्चता सम्पन्न ऐ रथेर काज देखते आसलेन पुरी जगन्नाथ मंदिरे जगन्नाथ कुमार दैत्यपति। उनी रथ तैरी जायगा घुरे देखें, मिस्त्रीदेर साथे कथा बोलें एबं तारपरे मूल मंदिरे प्रवेश करें। आर ऐ जे तीनटे रथ तैरी हच्छे, पुरी रथ तैरी सम्पूर्ण नियम मेने तार काज चलछे। आगामी 1 जुलाई रथयात्रार दिन ऐ तीनटी रथ बेलघड़ियार बीटी रोड थेके तार यात्रा शुरू करबे। ऐ रथके घिरे इतिमध्येई बेलघड़िया अंचले जगन्नाथ देवेर भक्तदेर मध्ये उत्साह उद्दीपना देखा जाय। শুনেন, আজকে রক্তলা বেলঘড়িয়া কামারহাটি এখানে যে এই যে রথ হচ্ছে, আমি কি বলবো, আমি দেখলাম এটা ইতিহাসে বিরল। ইতিহাস বিরল মানে এই জায়গায় অত তাড়াতাড়ি এরকম হওয়া খুব কঠিন। এই যে বাবু যে রথ করছেন ওনাকে বহুত বহুত আমার ধন্যবাদ। কেন, এইটা আমার আমাদের প্রতীক, আমার গর্ব, আমার ঐতিহ্য। যে জগন্নাথ রথ হলো আমার ঐতিহ্য, আমার হিন্দুর ঐতিহ্য, প্রত্যেকের ধর্মের ঐতিহ্য। প্রত্যেকের ধর্মের লোক এই রথ টানতে পারে, ভেদভাব জাত কিছু নাই। প্রত্যেক সময়েও জগন্নাথের রথ টানলে মুসলমান খ্রিস্টান হিন্দু সবাই একসঙ্গে টানতে পারে। জগতনাথ জগন্নাথ, উনি হলে জগতনাথ। কিন্তু এখানে 30 ফুটের রথ তিনটা হয়েছে, 30 ফুটের রথ তিনটা হয়েছে, লোক একটা রথ করতে পারবে না। আমি প্রভুকে জানাই যে 30 ফুট রথ বাবু করে আছে। বহুবার পুরীর রথের আমি দেখলাম, কত আনন্দ লাগলো। পুরীর রথের মতন কি সুন্দর কাজ চলছে, কি আনন্দ হচ্ছে। আপনারা সবাই পূর্ণ সহযোগ করুন, আমি সবাইকে অনুরোধ করছি, পূর্ণ সহযোগ আপনারা করুন। বলে এটা বজায় রো, প্রত্যেক বর্ষ হবে এটা, প্রত্যেক বর্ষ এই রথ হলে বজায় রইবে। এবং আপনারা প্রভুকে এইখানে পাবেন, যে শ্রীক্ষেত্রে না যেতে পারে এইখানে শ্রীক্ষেত্রে প্রভুকে দর্শন করবে। রক্তলায় ভাবে স্বয়ং জগন্নাথ এখানে আবির্ভাব হয়েছে, বিরাজমান করিয়াছেন। এটা কোনো অহংকার গর্ব কথা না, এটা সমর্পিত ভাব কথা। আপনারা সবাই সমর্পিত থাকুন, সমর্পিত হলে মহাপুরুষ প্রভু আপনার সঙ্গে থাকবে। এটা অতি মানে কি কি বলবো, মানে গর্বের বিষয়। আজকে 1 মাস হয়ে গেলো, 1.5 মাস হয়ে গেলো, বাবু পুরা নির্জল আছে, বাইরে কোথায় খাচ্ছে না, প্রসাদই খাচ্ছে, বাইরে চা বি খাচ্ছে না, পুরি গিয়েছিল, কিছু প্রসাদ ছড়া কিছুই খেলো না। আমি আমি নিজে অবাক হয়ে গেলাম।
निष्ठार सहित भगवान काज करछे भगवान के दीर्घजीवी करू मंगल हो कल्याण हो आमी इन एखाने एसी बोली नाई आमी को गर्वित आज के एखाने एसे जहा हो एक जन आमादेर बांगाली छेले रों करछे एटा गर्वित कथा एटा किंतु एकटा कथा आपनार पूर्ण सहयोग सबाई दरकार सबाई सहयोग करले महापुर रोड टाना हबे जगन्नाथ रोड जाबे एवं प्रत्येक दिन प्रत्येक वर्ष ये जिनस लाख लाख लोक अपनारा पूर्ण सहयोग कर जय जगन्नाथ जय महाप्रभु जय जगन्नाथ। এই মন্দিরের প্রধান উদ্যোক্তা সোমনাথ রায়চৌধুরী এই বিষয়ে জানান, এই কাজ প্রায় দু মাস ধরে কাজ হচ্ছে। রথের কাঠ ওড়িশার কটক থেকে, রাউরকেল্লা গন্ধমাদন জঙ্গলের থেকে, অসন ধৌরা বিভিন্ন জায়গা থেকে কাঠ এসেছে। রথযাত্রায় তিনটি রথ তৈরি হচ্ছে 30 ফুটের। 16 চাকার রথে শ্রী শ্রী জগন্নাথদেব বিরাজ করবে, 28 ফুট 14 চাকা বিশিষ্ট রথে বিরাজ করবে বলরাম, এবং 27 ফুট 12 চাকার রথে বিরাজ করবে সুভদ্রা দেবী। এবং এই রথ যারা তৈরি করছেন তারা পুরীর রথ তৈরির কিন্তু কারিগর। দেখুন, ধর্মক্ষেত্রে কম্পিটিশন চলে না, আমার রথ বড় তোমার রথ বড় এই কথার কোনো মানে নেই। সব থেকে বড় কথা, প্রভুর রথ হচ্ছে এটাই আনন্দের। প্রচুর বছর আগে, মানে প্রায় 600 বছরের আগে যে রথ হয়েছে সেটা হচ্ছে আমাদের মহেশের রথ, আমাদের গুপ্তিপাড়ার রথ আছে, আমাদের ইস্কনের মঠের রথ হয়। রথ প্রচুর অনেক রথ হয় বাঙাল বেঙ্গলে, কিন্তু সাত্বিকতার সঙ্গে রথ দু চার জায়গায় নিশ্চয়ই হয়। সেই জন্য কোনো রথ ছোট, কোনো রথ বড়, কোনো রথ অনেক বড়, এরকম কোনো কথা না। প্রভুর চলমান যান, প্রভু যে যানে চলে বিরাজ করবেন, বহু মানুষের সুখ দুঃখের মোচন করবেন, সেই যানের নাম রথ। আর সেই রথে প্রভু নিজে বিরাজ করবেন, এইটাই আনন্দের। রথ বড় বা ছোট হয় না। আমাদের 16 চাকা বিশিষ্ট 30 ফুটের রথ হচ্ছে, 14 চাকা বিশিষ্ট 28 ফুটের রথ হচ্ছে, আর 12 চাকা বিশিষ্ট 27 ফুটের রথ হচ্ছে। বলরাম, জগন্নাথ দেব, সুভদ্রা দেবী তিনজনের রথ হচ্ছে, চতুর্থ ভগবান আমাদের। সেই চতুর্থ ভগবানের রথের আজকে দেখাশোনা করতে, ভগবানের রথ ঠিক মতন হচ্ছে কি না, সেই সমস্ত কার্য নিষ্ঠার সঙ্গে হচ্ছে কি না তা দেখার জন্য আমাদের মধ্যে শ্রীক্ষেত্রের থেকে জগন্নাথ দ্বৈতাপতি মহারাজ এসছেন, উনি আমাদের বাবাজি স্বরূপ। তো সেই জন্য ওনাকে, সবাইকে ওনাকে প্রণাম জানিয়ে, ওনাকে সম্মান জানিয়ে আমরা এই রথের সমস্ত কাজ করছি। বেলঘরিয়া থেকে মিন্টু চক্রবর্তীর রিপোর্ট, চ্যানেল 24/7।